হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ছোট্ট মিনি ব্লগে। তা আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো, সকালের কাছে একটা নতুন একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমাদের কাছে কার কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমি রেডি শেডি হয়ে নিয়েছি, দেখো মুখটা কীরকম ডাল ডাল লাগছে, কী অখাদ্য লাগছে। মুখে কোনো কিছু মাখলাম ঠাকলাম না, অথচ একটুখানি বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো ও যাবো একটুখানি দেখে, তো কী করলাম একটু লিপস্টিক লাগিয়েলাম। কী করবো, ভালো লাগছিল না, ঘরের মধ্যে ল্যাদ লাগছিলো, শরীরটাও সেরকম ম্যাজ ম্যাজ লাগছিলো, খুব একটা ভালো লাগছিলো না। তো কী করেছি, সব বন্ধুরা মিলে বললাম চল একটুখানি গিয়ে একটু চা টা একটু খাওয়া যাক, একটু আড্ডা দেওয়া যাক। হঠাৎ করে সবাই মিলে একটু হঠাৎ প্রিপ্ল্যান হলো হঠাৎ করে, তো সবাই মিলে তারপর রেডি হয়ে বেরিয়ে যাওয়া হলো। একটু ঠোঁটে লিপস্টিক, চুলটা আঁচড়ালাম, আর এইভাবে একটু ঢংসং করে নিয়ে দেখো বেরিয়ে পড়লাম। দেখো কীরকম আমি মুখের মধ্যে কীরকম বলো, সবাই মুখে একটু বেরোনোর আগে ক্রিম টিম মাখার, আমি দেখো মুখে কিছু মাখলাম না, তার আগে ঠোঁটে একটা লিপস্টিক লাগিয়েছি। দেখো দেখতে পাচ্ছো আমাকে, ইস কীরকম ঢংসং করছে। দেখো আবার একটা লিপস্টিক লাগিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি, কী অখাদ্য লাগছে। তো এইভাবেই বেরিয়ে পড়লাম আমরা বন্ধুরা মিলে। দেখো তারপর বাইকে করে যে চলে যাচ্ছি আমরা তিনজনে, তিন মূর্তি বাইকে করে যাচ্ছি। আর কীরকম বাইকে যেতে যেতে ঢং টং শুরু করে দিয়েছি, শুধু দেখো কী ঢং করছি। আমরা এখানে বাইকের মধ্যে ভিডিও বানাচ্ছি, এদিকে আমি আরও রিয়া আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড আমার, তো যেতে যেতে আমরা এই যে ঢংসং করে নিচ্ছি, একটু ভিডিও চ একটুখানি ভিডিও টিডিও শ্যুট করি, দেখি এটা দিয়ে পারলে একটা শর্ট ফট বানাবো। একটা শর্টের জন্য একটা ছোট্ট কাট্ট একটা ভিডিও নিয়েছিলাম। তো নিতে নিতে পৌঁছে গেলাম আমরা যেখানে আড্ডা আড্ডা দিই সেই জায়গায়, একটুখানি আড্ডা দিতে চলে গেলাম। দেখো ঠিক সন্ধ্যে 7টা বাজে, আমরা রেডি শেডি হয়ে চলে এসেছি এখানে আড্ডা দিতে। আমরা একটু আড্ডা ফাড্ডা দিই এখানে, একটু ভালো লাগে জানো তো, যখন নাকি মাথায় কিছু ভালো ঠালো লাগে না, না কোনো কাজ করতে ইচ্ছা করে না, কিচ্ছু করতে ইচ্ছা করে, তখন এখানে এসে একটুখানি একটু আড্ডা ফাড্ডা দিলে বন্ধুদের সঙ্গে বেশ ভালো লাগে। আর শরীরটাও সেরকম ঠিক একটা ভালো ছিল না, কীরকম মাথা ফাথা ধরেছে, কীরকম একটা অসহ্য লাগছিল। দেখো না মাথার মধ্যে দেখো খালি টিপছি, হাত দিচ্ছি, আমি ওখানে গিয়ে না চুল টুল খুলে বসেছিলাম, ভালো লাগছিলো না। এদিকে গরম গরম, এদিকে ভালো লাগছিলো না। কিন্তু তারপর যখন নাকি ওখানে ওই চাটা দিল না, উফ জাস্ট অসাধারণ, কি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আচ্ছা তোমাদের কার কার এই মাটির ভাড়ের চা খেতে দারুণ লাগে বলো তো, আমার বিশ্বাস করো আমার তো অসাধারণ লাগে। মাটির ভাড়ে ওই গরম গরম চা একটু চুমুক দিলে যা দারুণ লাগে, আমার ওই মাটির ভাড়ের একটা স্মেল ছাড়ে, খুব দারুণ লাগে, অসাধারণ। তো তোমরা কমেন্টে জানিও, অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে কার কার এই মাটির ভাড়ে চা খেতে দারুণ লাগে। হ্যাঁ তো এই যে চুল বললাম না তোমাদের কে, আমি ওখানে মাথা ধোনা করতে দেখে চুল টুল খুলে বসেছিলাম, দেখেছো চুল টুল, তারপর দেখছি আবার গরম সরম লাগছে। তো কী করলাম, তারপর আবার চুলটা আটকে নিলাম আর আড্ডা সাড্ডা দিলাম। আর আড্ডা সাড্ডা দিতে দিতে হ্যাঁ যে আমরা ওখানে গেলে আড্ডা দিতে দিতে কখন যে টাইম পাস হয়ে যায় বলে বোঝাতে পারবো না, সব বন্ধুরা একসঙ্গে হলে পরে। তো আড্ডা সাড়া দিতে দিতে চাটা খেতে খেতে তারপর হঠাৎ করে প্রিপ্ল্যান হলো যে চল তাহলে একটা করে পকোড়া নেওয়া যাক, চিকেন ক্রিসপি পকোড়া। তো যাই হোক চিকেন, যাই হোক সবাই মিলে একটা করে পকোড়া নেওয়া হলো। আর এই পকোড়া খেতে খেতে সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে, সবাই বলছিল খালি মুখে আড্ডা দেবো, শুধু চা বিস্কুট খেয়ে তো চাপ। তারপরে দেখো মেয়োনিজে ডিপ করে এই পকোড়াটা খেতে এত অসাধারণ লাগে না যে বলার মতন না। তোমরা যারা যারা এখানে আছো, বেলঘুড়াতে আছো, এই দিল্লি রোডে গিয়ে এই ধাবাটার মধ্যে গিয়ে একটু একটা জিনিস একটু ট্রাই করো, গরম গরম চা আর এই ক্রিসপি পকোড়া, হেভি লাগে অসাধারণ। আর এই দেখো চা পকোড়া খেয়ে একটু ঠান্ডা ফান্ডা খেয়ে নিলাম। আর তারপরে ওখানে দেখলাম আমরা শুধু বড়রাও আসি না, আবার দেখো কী সুন্দর কিউটি কিউটি ছোট্ট ছোট্ট কিউটি কিউটি বেবিগুলোও আসে, কী ভালো লাগছে। দেখো সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কী অসাধারণ লাগছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, একটু দেখো তুমি গোলু গোলুসা কী ভালো লাগছে। দেখো তারপর আমি না একটু ভয় পেয়ে গেছিলাম জানো তো, ভিডিও করছিলাম তো আলাম কী জানি কী না কী বলে বাচ্চারা, তো ছোট্ট বাচ্চা অনেকে আছে না, ছোটো বাচ্চাদের ভিডিও ভিডিও করতে দেয় না, বকবকি করে, ওর জন্য করতে দিচ্ছিলাম না। তারপরে আমাদের কথা হতে হতে তারপর দেখা গেলো দেখো এই টুকুর করে আমাদের বন্ধুর দিকে মানে প্রেমের দিকে ভাইয়ের দিকে কীভাবে তাকিয়ে রয়েছে। দেখো শুধু তোমরা একটু এই ক্যালাডে মদনটাকে দেখছে, দেখতে পাচ্ছ বলছি এটা ভাই কে, আমি তো দেখছি শুধু, আর কি বলবো। দেখো তুমি আসল কথা কি বলতো, বাচ্চারা না লাল জিনিসটা বেশি ভালোবাসো তো, আর ও হচ্ছে একটু লাল লাল টাইপের জামাটা পরা ছিল আর মুখের মধ্যে লাল লাল রং লাগা ছিল, আর তাই বলছে মুখের মধ্যে রং ঠং লাগা রয়েছে, তো তাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি হচ্ছে। আমিও তাই বললাম যে হ্যাঁ দেখ তুই লাল জামা পরেছিস তো তাই তোর দিকে দেখছে, বাচ্চারা একটু লাল লাল ভালোবাসে। আর ওই করতে করতে তারপরে চলেও আসলাম রিটার্ন। আর এদিকে আমাদের আদিবাবুকে পড়তে গেছিলাম, তো পড়াটা হয়ে গেছিলো, তা বললাম চলো আমি পড়ার থেকে একবারে নিয়ে বাড়ি ঢুকি। তো পড়ার থেকে নিয়ে ঠিয়ে বাড়ি ঢুকলাম, চলে এসেছি বাড়িতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, আশা করছি
সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।